শুরু করছি আমরা আজকে নতুন চ্যাপ্টার গোলক। গোলক এটা আছে তোমার 12 নম্বর চ্যাপ্টার। এটা প্রাথমিক ধারণায় আসছি, বেশ কিছু ফর্মুলাগুলো কী করে আসছে একটু প্রথম ভিডিওতে জেনে নেওয়া যাক। প্রতিটা চ্যাপ্টার আমি এইভাবেই বুঝাচ্ছিলাম তোমাদের, বাকি তো মুখস্থ একটু করে নিতে হবে। তো গোলক হচ্ছে, মনে করো এটা একটা বল, এটা হচ্ছে গোলক। একটু ছবির মাধ্যমে বলে দিই, মনে করে এটা একটা বল, গোলক। গোলকের একটাই আয়াম, সেটা হচ্ছে তোমার ব্যাসার্ধ। এর উচ্চতা বলতে কিছু হয় না, ব্যাসার্ধ, এটা হচ্ছে আর। যার জন্য গোলকের যে কোনো ফর্মুলায় তুমি লক্ষ্য করবে শুধু আর দিয়ে তৈরি, কারণ ব্যাসার্ধ ছাড়া গোলকের আর কোনো বিষয় নাই। বিশেষ করে অন্য বলতে, যেমন উচ্চতা বলতে কিছু থাকছে না। তো প্রথমে আমরা যে ফর্মুলাটার কথা বলবো, গোলকের পুরো সমগ্র তলটা ক্ষেত্রফলের বিষয় একটু বোঝানো যাক। গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল প্রথমে আসছে, গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল যদি আমরা দেখি, তাহলে গোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে 4πr² বর্গ একক। এখন এই ফর্মুলাটা আমরা পাচ্ছি কি করে একটু দেখে নেওয়া যাক। 4πr² বর্গ একক আমরা কি করে পাচ্ছি ফর্মুলাটা, মনে করো এই বলটাকে তুমি কোন একটা বিন্দুতে স্টিল রেখে একটা পিন দিয়ে দিলে, মনে করো একটা পিন গেঁথে দিলে, গেঁথে দেওয়ার পর দড়ি দিলে, দড়ি দিয়ে এইভাবে দড়ি দিয়ে পাক করে দাও তুমি পুরোটা, পুরো বলটাকে এরকমভাবে, মনে করো পুরোটা গাম দিয়ে চিটিয়ে দিলে, গাম দিলে এবং দড়ির পাক দিতে শুরু করলে, এইভাবে দড়ির পাক দিচ্ছ, এইভাবে পাক দিতে 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 কোথাও যেন জায়গা ফাঁকা না থাকে, এইভাবে পাক দিতে 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 তুমি পুরোটাকে ভরাট করে নাও, পুরোটা ভরাট করে নিলে। এরপর পুরোটা ভরাট হয়ে গেল, পুরো বলটাকে তুমি ভরাট করে নিলে দড়ি দিয়ে বা তার দিয়ে। এরপর এই যে বলটার ব্যাসার্ধ, মানে বুঝতেই পারছো বলটার যেটা ব্যাসার্ধ, এই ব্যাসার্ধের তুমি যদি একটা কাগজে, এরকম একটা কাগজে এই বলটার যে ব্যাসার্ধ, যেটাকে তুমি তার দিয়ে বা দড়ি দিয়ে পুরোটাকে পেঁচিয়ে নিলে, সেই ব্যাসার্ধের, সেই ব্যাসার্ধের একটা কাগজ কাটলে, এরপর ওই যে দড়িটা যেটা তুমি এটাতে পেঁচিয়েছিলে সেই দড়িটা খুলে নাও, খুলে নিয়ে এইখান থেকে কাগজটাতে, ঠিক আবার বলছি কথাটা, এই যে বলটার ব্যাসার্ধ, ওই একই ব্যাসার্ধের একটা, ব্যাসার্ধে একটা বৃত্ত আঁকলে, আঁকার পর এখানেও তুমি ওইভাবে সুতোটাকে বা যা নিয়েছো তারটাকে তুমি পেঁচিয়ে পেঁচিয়ে যাও, মাঝখানে কোনো ধরনের জায়গা না থাকে। এইভাবে পেঁচালে তুমি দেখতে পাবে এইরকম একবার এই ব্যাসার্ধের একটা কাগজ বৃত্ত, তাকে পেঁচানোর পরও তুমি আরও একটা বৃত্ত পেঁচাতে পারবে, আরও একটা বৃত্ত পেঁচাতে পারবে একই ব্যাসার্ধের, ওই বলটা যে ব্যাসার্ধ সেই সেম ব্যাসার্ধের একটা, দুটা, তিনটা এবং চারটা বৃত্তকে তুমি পেঁচিয়ে নিতে পারবে। ওই এই বলটা থেকে যে সুতোটা খুলবে সেইটা থেকে এইরকম চারটা বৃত্ত এঁকে তুমি ওই একই ব্যাসার্ধের তুমি পেঁচিয়ে নিতে পারবে এগুলো। তাই এবার তুমি লক্ষ্য করো, তার মানে বোঝা যাচ্ছে কি, একটা বলে যে ব্যাসার্ধ হবে সেটার, একটা বলে যতটা সুতো লাগছে, এই বৃত্ত, ওই ব্যাসার্ধের বৃত্তের চারটা বৃত্তে তুমি ওটাকে খাইয়ে নিতে পারবে বা ঘুরিয়ে নিতে পারবে। তার মানে আসলে কি বোঝা গেল তুমি ভাবো, তার মানে আসলে বোঝা গেল যে এই পুরোটা যতটা জায়গা জুড়ে আছে, এই গোল বলটা যতটা জায়গা জুড়ে আছে, এই চারটার উপরিতল ততটা জায়গায় জুড়ে থাকছে, তাই এর সুতোটা এখানে চারটাই লাগলো। তার মানে এর ক্ষেত্রফল যা, এই চারটার ক্ষেত্রফল তা। এতএব এটা কি বৃত্ত, বৃত্তের ক্ষেত্রফল ফর্মুলা পাই আর স্কোয়ার, বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। এবার একটা গোলক বা একটা বল, এর পুরো ক্ষেত্রফলটা কটা বৃত্তের সমান হচ্ছে, একই ব্যাসার্ধ যদি হয় কটা বৃত্ত হচ্ছে, চারটা বৃত্ত। তার মানে এর পুরোটার ক্ষেত্রফলটা কত হবে, এই চারটা বৃত্তের সমান।
তার মানে 4 ইনটু পাই আর স্কোয়ার। তাই লক্ষ্য করো গোলকের সমগ্র তলটা যদি তুমি দেখো পুরো জায়গাটা, তাহলে তার ক্ষেত্রফল ফর্মুলা 4 পাই আর স্কোয়ার। এই করে এটা আসছে, আশা করি বুঝতে পেরেছ। আসছে আমরা দ্বিতীয় প্রশ্নে। আসছে আমরা দু নম্বর ফর্মুলা। এটা এক নম্বর ফর্মুলা ছিল, দু নম্বর ফর্মুলা। অর্ধগোলক যদি বলে, তাহলে অর্ধগোলকের সমগ্রতল বা বক্রতল, অর্ধগোলকের সমগ্রতল বা বক্রতলের ক্ষেত্রফল কত হবে? তাহলে অর্ধগোলক যদি বলে তাহলে কেমন আকারটা হবে? অর্ধগোলক যদি বলে তার আকারটা এরকম হবে, এইরকম। বুঝতেই পারছো, কারণ অর্ধগোলক মানে এই এটা পুরো গোলক, এটাকে যদি মাঝখানে তুমি কেটে দাও তাহলে অর্ধেকটা হয়ে যাবে বাটির মতো, তাহলে এটা হলো অর্ধগোলক। এর সমগ্র তল যদি বলে তার মানে এইটার ক্ষেত্রফল এই দিকটা, এবং এই ক্ষেত্রফলটাও ধরাবে সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কী হবে? প্রথমত পুরো বলটা যদি হয় তাহলে তার ক্ষেত্রফল কত? 4 পাই আর স্কোয়ার, একটু আগে করেছো 4 পাই আর স্কোয়ার পুরো বলটার ক্ষেত্রফল। এবারে তুমি যদি মাঝখানে অর্ধেক করে দাও, তাহলে অর্ধেক করে দাও, তাহলে বাই 2, কাটাকাটি করলাম 2 পাই আর স্কোয়ার পেলে। তাহলে এই বলটাকে যদি আমি অর্ধেক করে দিই, তাহলে একটা এই অর্ধেক অর্ধেক কাপটা এর ক্ষেত্রফল 2 পাই আর স্কোয়ার হবে, 4 পাই আর স্কোয়ার অর্ধেক। কিন্তু এই যে অর্ধেক তুমি কাটলে উপরিতলটাও থাকবে এই জায়গাটা, এইটা তোমার 2 পাই আর স্কোয়ার হলো, এইটা এইটা। আর এই যে উপরিতলটা আছে এটারও তো কিছু ক্ষেত্রফল আছে এই জায়গাটা। তাহলে এই জায়গাটা কি বটে? আসলে এটা একটা বৃত্ত বটে, এটা এইটা তার গোলক নয়, গোলক এইটা, এইটা কি বৃত্তাকার? এখানটা এটা গোল বটে বৃত্তাকার। তাহলে ব্যাসার্ধ তো একই, এই বৃত্তটার ব্যাসার্ধ যা আর এই ব্যাসার্ধটাও একই বটে, এখান থেকে এটা যা এখান থেকে এটা তা। কারণ পুরো যদি বৃত্তটা তুমি ভাবো, এটা যা এটা তা এটা তা এটা তা সব ব্যাসার্ধ, তাহলে এটা যা এটাও তা। তাহলে এই বৃত্তের ক্ষেত্রফল কত হবে? বৃত্তের ক্ষেত্রফল ফর্মুলা পাই আর স্কোয়ার। তাহলে অর্ধেকটা যে গোলক, অর্ধেকটা যদি তুমি কেটে নাও, তার ক্ষেত্রফল হলো 2 পাই আর স্কোয়ার। আর এই যে উপরিতলটা বৃত্তাকার, তাই বৃত্তের ক্ষেত্রফল 2 পাই সরি পাই আর স্কোয়ার। তাহলে এর সঙ্গে এটাকে যোগ করে দাও এইটা, তাহলে 2টা পাই আর স্কোয়ার এদিকের ক্ষেত্রফল আর উপর ক্ষেত্রফল হলো পাই আর স্কোয়ার। তাহলে সব মিলিয়ে কত হলো? 3টা পাই আর স্কোয়ার। তাই অর্ধগোলক যদি বলে তার সমগ্র তলটার ক্ষেত্রফল হবে 3 পাই আর স্কোয়ার বর্গ একক। আসছি পরের ফর্মুলা, তিন নম্বর ফর্মুলায় আসছে। তিন নম্বর ফর্মুলা আসছে না? গোলকের আয়তন, গোলকের আয়তনের ফর্মুলা আসছে আমরা গোলকের আয়তন নির্ণয়ের ফর্মুলা। তো গোলকের আয়তনের ফর্মুলাটা যদি তোমরা দেখো, তো ফর্মুলা হলো 4/3 পাই আর কিউব ঘন একক। এখন প্রশ্নটা হচ্ছে 4/3 পাই আর কিউব ঘন একক হচ্ছে কি করে, একটু বুঝে নেওয়া যাক বিষয়টা। তো মনে করো গোলক, একটু কমপ্লিকেটিভ হয়তো লাগতে পারে বোঝাটা, দেখে নাও একটু তাও। এই বলটা, তো এই বলের আয়তন মনে করো তুমি বার করতে চলেছ, গোল, গোলকের আয়তন, গোলকের ব্যাসার্ধটা আমি ধরে নিচ্ছি আর। তো আয়তন বার করার বোঝাতে গেলে এটার ভিতরে কতটা পদার্থ আছে, আসলে আয়তন মানে কতটা পদার্থ আছে, তো কি করে তুমি বার করবে? প্রথমত আমি একটু গোলকটাকে তুমি আইডিয়া করো যে গোলকটাকে এরকমভাবে খুব কিছু করা যাক, চার কোণা
একই রকম বর্গাকার খোপ, বর্গাকার খোপ আমি এইভাবে বর্গাকার খোপ করছি, এমন ভাবে বর্গাকার খোপ করব যেন পুরোটা একই সাইজের হয়, এইভাবে এইভাবে এদিকেও থাকবে এদিকেও থাকবে এইভাবে আর কি। তো প্রত্যেকটা বর্গাকার এবং একই একই আকারের বর্গাকার খোপ দিয়ে আমি তৈরি করছি। তাহলে এটা যদি তুমি মাঝখানটা পুরোটাই হবে আর কি, মাঝখানটা কেটে দাও তাহলে আমি দেখাতে সুবিধা হবে বোঝাতে। মনে করো গোলকের অর্ধেক এটা, তো আমি যে স্কোয়ারগুলো ভাগ করেছিলাম এরকম ভাবে, আচ্ছা ওদিকে এভাবে ওইদিকেও আছে, আর কেন্দ্রবিন্দু এখানে, এর সঙ্গে এইটা 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 এইভাবে থাকবে এবং ওদিকেও আছে এইভাবে, প্রত্যেকটা স্কোয়ারে থাকছে। তো আমি একটা খোপের আলোচনা করি, এই যে তুমি যদি একটা বর্গাকার ক্ষেত্র পিস তরমুজের পিসের মতো তুমি এইখান থেকে বার করে নাও, আমি একটু দেখিয়ে দিই। মনে করো এই খোপটার আমি আলোচনা করি, এই স্কোয়ারটা তুমি বার করে নিলে, তাহলে দেখো আমি এই স্কোয়ারটা বার করে নিলাম, এখানে এই স্কোয়ারটা আমি এখানে বার করে নিলাম, আর নিশ্চয়ই এটা এখান পর্যন্ত গেছে, এই কেন্দ্রটা এতটা গেছে, তাহলে এটা এতটা পর্যন্ত গেছে এবং ওদিকে আরও আছে, আমি একটা খোপের বার বার করছি আয়তন। তাহলে এই তরমুজের এই পিসটার আয়তন তুমি বার করো কত হচ্ছে, তাহলে আয়তন বার করার ফর্মুলা কি হয় আমরা যদি স্বাভাবিকভাবে দেখি, আয়তনে আসে যাক তাহলে এই টুকরোটার আয়তন। তো স্বাভাবিকভাবে আয়তনের ফর্মুলা কি হয়, আয়তনের ফর্মুলা হলো এই ধরনের, যদি শঙ্কু আকৃতির বা এই ধরনের কিছু পাও তুমি, তো এই উচ্চতাটা, এই টুকরোর আয়তনের ফর্মুলা হচ্ছে 1/3 ইন্টু এই যে ভূমির ক্ষেত্রফলটা, ভূমির ক্ষেত্রফল ইন্টু এর উচ্চতাটা যত, ইন্টু উচ্চতা। তাহলে এই যে তরমুজের একটা ফালি আমি বার করে নিলাম, মনে করো চার কোণা মতো বর্গাকার, এইখান থেকে যে পিসটা বেরিয়ে এলো, এর যদি তুমি ক্ষেত্রফল বার করো, সরি এর যদি আয়তন তুমি বার করো, এটা কতটা তরমুজ আছে এটাতে, তাহলে হবে 1/3 ইন্টু ভূমির ক্ষেত্রফল, এই যে ভূমিটা ইন্টু উচ্চতা। তো এইবার তুমি ভাবো যে এই যে ভূমির ক্ষেত্রফলটা 1/3 যেমন আছে থাক, ভূমির ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফলটা এইটুকুটার ক্ষেত্রফল কত, এটা বর্গাকার বলেছি কারণ পুরো তরমুজটাকে আমরা বর্গাকার বর্গাকার খোপে ভাগ করে দিয়েছি, এ টু জেড যেমন ফুটবলের ভাগ করা থাকে সেরকম। তাহলে এটা ভূমির ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল বর্গক্ষেত্রের কি হয়, বাহু স্কোয়ার ইন্টু উচ্চতা, উচ্চতাটা কত, উচ্চতা মানে হলো এইচ, উচ্চতা হচ্ছে এইচ। এখন তুমি আর একটু গভীরে যাও, 1/3 থাক ইন্টু বাহু স্কোয়ার, এইটুকুটার ক্ষেত্রফল কত, বাহু স্কোয়ার, কারণ এটা ভূমিটা বর্গাকার। কিন্তু যদি তুমি পুরো তরমুজটা ধরো, পুরো বর্গ পুরো ক্ষেত্রফলটা ধরো, তাহলে এটা কি একটা বলতো, এই পুরো এই 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 চার কোণে একটা খণ্ড, এটা বর্গাকার বট আমি বলতে পারি, কিন্তু তার ক্ষেত্রফল হলো বাহু স্কোয়ার। কিন্তু যদি পুরোটার ক্ষেত্রফল ধরে নাও, এই চার কোণাটার বদলে পুরো জমিটা কতটা আছে, তাহলে তুমি কি পাবে, এই বলটার সমগ্রতলের ক্ষেত্রফল পুরোটা, তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল যদি দেখো, তাহলে গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল 4πr² হয়, গোলকের যদি সমগ্রতলটা আমি দেখি তাহলে 4πr², তাহলে এর জায়গায় আমি 4πr² বসিয়ে দিলাম, কারণ আমি তো একটা তরমুজের একটা পিস তার আয়তন বার করতে চাইছি না, আমি তো পুরো তরমুজটার আয়তন বার করতে চাইছি। তাহলে 1/2 ইন্টু ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, তাহলে 1/2 ইন্টু সরি 1/3 ইন্টু, তাহলে 1/3 ইন্টু ভূমির ক্ষেত্রফল। ভূমি বলতে আমি তরমুজের একটা ফালি না ধরে, কারণ আমাকে তো পুরো আয়তনটা বার করার কথা আছে, পুরো আয়তনটা তুমি বার করো, পুরো আয়তনের ফর্মুলা হয়ে গেল, যেহেতু গোলক
তাহলে 4 পাই আর স্কয়ার ইনটু এবারে উচ্চতা। তাহলে এই যে তরমুজের ফালিটার উচ্চতা কত ভাবো তুমি, তাহলে এই যে বর্গাকার একটা ক্ষেত্র বা এই যে বর্গাকার একটা ক্ষেত্র এর উচ্চতাটা তরমুজটা কতটা গেছিল, এতটা পর্যন্ত আছে এটা, এতটা। তার মানে এই যে উচ্চতাটা এটা তুমি ভাবো এইখান থেকে এটা কি বটা আসলে আর, এইখান থেকে এটা কি বটা আসলে আর। তাহলে উচ্চতা মানে এইটা কি বটা আসলে আর, কারণ এইখান থেকে এতটাই বোঝাচ্ছে। তাহলে এর জায়গায় এইচের জায়গায় তুমি আর লিখতে পারো। এতই তুমি আর একটু ক্লিয়ার করো, তাহলে 4 পাই চার একে চার, 4 পাই আর দুটো আর একটা তিনটা আর কিউ, আর বাই নিচে কত আছে 3। তাহলে সামগ্রিকটার আয়তন যদি তুমি দেখো, তাহলে আয়তন পুরো কতটা জায়গা, তার তরমুজের ভেতরে কতটা পরিমাণ তরমুজ আছে সেটা হচ্ছে তোমার 4 পাই আর কিউ বাই 3। এইটাকেই আসলে পরিষ্কারভাবে শুদ্ধভাবে লিখলে 4 বাই 3 আগে সরিয়ে দেওয়া হচ্ছে আর পরে পাই আর কিউ ঘন একক কিউবিক ইউনিট থাকছে, তাই 4 বাই 3 পাই আর কিউ ফর্মুলাটা আসছে আয়তন হিসাবে। আসছে আমরা 4 নম্বর ফর্মুলা, যদি গোলকটা অর্ধগোলক বলে, অর্ধগোলকের আয়তন তাহলে কত হবে, পুরো গোলকের আয়তন কত ছিল 4 বাই 3 পাই আর কিউ, পুরো গোলকের আয়তন 4 বাই 3 পাই আর কিউ, আর যদি অর্ধেক হয় তার মানে পুরো গোলকটাকে অর্ধেক করে দিলে, অর্ধেক করা মানে তো বাই 2, তাহলে এটা বাই 2 করে দাও বা বেটার 1/2 মানে হলো অর্ধেক করে দেওয়া, বা নিচে তুমি 2 লিখতে চাই করো, 2 দুগুণে 4 2 বাই 3 পাই আর কিউ ঘন একক। এটা হয়ে গেল 4 নম্বর ফর্মুলা। আমাদের আরেকটা ফর্মুলা আমাদের বাকি আছে মোটামুটি, তাহলে আমাদের সবগুলো হয়ে গেছে। সেটা যদি গোলকটা যদি ফাঁপা হয়, একটু লিখে নিই কথাটা আগে তারপর বুঝে নিচ্ছি, ফাঁপা গোলকের আয়তন যদি বার করতে বলে, ফাঁপা গোলকের আয়তন, ফাঁপা গোলকের আয়তন বলতে কেমন বোঝাবে, মনে করো এই বলটা ফাঁপা, তাহলে এই বলটা যদি ফাঁপা হয় তাহলে ভেতরে কিছুটা কোট আছে, এই কোটটা কিছুটা বটে, এবং তাহলে কতটা পদার্থ থাকছে, ভেতরে তো ফাঁপা কিন্তু তাহলে বাইরে পদার্থ মোট কতটা থাকছে, এটা হলো ফাঁপা গোলকের আয়তন। তো এটা কি ফাঁপা গোলকে যদি তুমি ছবিটা দেখো, তাহলে চিত্রটা এরকম হওয়া দরকার, এইটা এইটা পদার্থটা আছে ভেতরে নাই, তাহলে এখানে ফাঁপা গোলকের আয়তন বার করতে গেলে তুমি দুটা বৃত্ত পাচ্ছ, একটা এটা এটা একটা, বা বলতে পারে দুটা গোলক আছে, একটা বাইরে আর ভেতরে, এটা ফাঁপা আর এটা ভর্তি, তাহলে এইটা বড় আর বড় ব্যাসার্ধ, আর এখান থেকে এইটা হলো ছোট আর ছোট ব্যাসার্ধ, এটা বড় বৃত্তের ব্যাসার্ধ ছোট বৃত্তের ব্যাসার্ধ। ফাঁপা গোলকের আয়তন বলতে এই আয়তনটা কতটা আছে সেটা বার করতে বোঝাচ্ছে। তো আমরা তো ডাইরেক্টলি বার করতে পারবো না, আমরা কি উপায়, পুরো গোলকটার আয়তন বার করো, পুরো গোলকটা এই বলটা পুরোটা যদি নিরেট হতো ভরাট হতো তাহলে আয়তন কত হতো, আর ওই যে ভেতরে যে জায়গাটার থেকে ফাঁকা আছে সেই জায়গার বলটার আয়তন বার করে নাও, এইটা কতটা জায়গা জুড়ে আছে, পুরো আয়তনটা থেকে এই ভেতরের যে ফাঁপা আয়তন এটাকে যদি মাইনাস করে দাও, কেটে বাদ দিয়ে দাও, তাহলে তুমি ফাঁপার আয়তনটা পেয়ে যাবে। তাহলে পুরো গোলকটার আয়তন কী হবে, গোলকের আয়তনের ফর্মুলা 4 বাই 3 পাই আর কিউ, বড় গোলকের আয়তন 4 বাই 3 পাই আর কিউ, তার থেকে ভেতরের যে টুকরোটা আছে যেটা আসলে ফাঁপা সেই ফাঁপার আয়তনটা বার করো, মাইনাস করো, পাই ছোট আর কিউ, কারণ এর আয়তন ছোট আর এর এর ব্যাসার তো ছোট আর এর বছর তো বড় আর, তাহলে পুরো আয়তনটা থেকে মাইনাস করো ভেতরের এই বলটার আয়তনটা মাইনাস করে দাও, তাহলে এটাকে পুরো আয়তন থেকে যদি ভেতরটাকে কাট করে দিই আমরা বার করে দিই, তাহলে কী থাকবে, ফাঁপা গোলকটা থাকবে, তাহলে এবারে দুটো থেকে কমন নিই না, 4 বাই 3 4 বাই 3 কমন চলে গেলো, 4 বাই 3 পাই পাই কমন চলে গেলো, পাই পড়ে রইলো বড় আর কিউ মাইনাস ছোট আর কিউ, তাহলে এটাই হলো আমাদের ফাঁপা গোলকের আয়তনের ফর্মুলা, 4 বাই 3 পাই বড় আর কিউ মাইনাস ছোট আর কিউ ঘন একক।